সালাম আলিকুম মুর আহমতুল্লাহ ইউ বরাকত হুম সারা বিশ্বের পিএসটিভির সম্মানিত দর্শক শ্রোতা আমি ইতুপূর্বে হাজ্যের উপরে কয়েকটি বক্তব্য উপস্থাপন করেছি আজকে এখন আপনাদের সম্মুখে আমি পরবর্তী স্তরগুলোর উপরে আলোচনা করছি আমরা এখন সাফা মারওয়ার সাইনে আলোচনা করব। এখানে একটি জিনিস দৃষ্টি দেওয়া প্রয়োজন যে কোনো স্থান বা কোনো জায়গা বা কোনো বস্তু

তাহলে আমি অমর তোমাকে চুমা দিতাম না অর্থাৎ পাথরের নিজস্ব কোনো বুজুর্গী নেই পাথরের নিজস্ব কোনো মর্তব্যও নেই পাথর নিজে উপাস্য নয় যদি কোনো কোনো ভাই এ ব্যাপারে এতরাজ করেছেন প্রসঙ্গ তুলেছেন যে হিন্দুরাও মূর্তি পূজা করে মুসলমানরাও হাজরে আসের চুমা দেয় দুটো এক কথা নয় অমর অজেলা আনহুর কথা থেকে এটা আরো স্পষ্ট হয়ে গেছে মুসলমান এই পাথরকে ওই উপাস্য হিসাবে গণ্য করে না এই পাথরের কাছে কিছু চায়ও না পাথরের কাছে কিছু জান চাও করে না এই পাথর একটা পাথর আল্লাহ নবী চুমা দিয়েছেন সুতরাং চুমা দেওয়া হয় মুস্তাহাব্বা শূন্য একটি কাজ মাত্র কিন্তু অন্য ধর্ম অবলম্বীরা যে পাথর কে সম্মান করে উপাস্য হিসেবে করে মাবুত হিসেবে করে তার কাছে চায় বা তার মাধ্যমে আল্লাহর কাছে চায় এটাই মুসলমানের পাথর চুমা দেওয়ার মধ্যে এবং অন্যান্য অমুসলিমদের পাথর বা কোনো জড় পদার্থকে সম্মান করার মধ্যে মৌলিক পার্থক্য দুটোকে এক করে দেওয়া কখনো ঠিক হবে না মুসলমানরা কিন্তু আল্লাহর ঘরের পূজা করে না মুসলিমরা এই যে কাবার ঘর কাবার ঘরের রব্বের ইবাদত করে কাবার ঘরের ইবাদত করে না এটা আমাদের মনে রাখতে হবে অনেকেই বিভিন্ন প্রসঙ্গ বহু দূর থেকে টেনে নিয়ে আসে ইসলামের মধ্যে কিছু বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা করে বা নিজেদের অপকর্মকে বৈধ করার জন্য দূর দূর থেকে আসি কিছু কথাবার্তা বা অযৌক্তিক কিছু কথাবার্তা নিয়ে এসে থাকেন ইন্না সফা ওয়াল মারোয়া তুমি সাহাই রুল্লাহ নিশ্চয়ই সফা এবং মারোয়া আল্লাহর নিদর্শনসমূহের মধ্যেই গণ্য সামনে হ্যাঁ তবে তোমার যারা হজ করে বা যারা ওমরা করে ফালা জুনেহা আলাইহা আইয়া তৌয়াফা দিহিনা তার জন্য কোনো গুনার কাজ নয় যে সে এই দুইটার তোয়াফ করবে বা এই দুইটার সাই করবে এটা কোরআনের নির্দেশ ওরওয়া আরাদি আল্লাহু আনহু তার খানা আল্লাহ নবীর স্ত্রী আয়েশ আরদ আল্লাহ তা আলা নহাকে জিজ্ঞাসা করলেন যে গুনা নাই সেটা কতটুকু এবাদত হলো তাহলে তো এখানে সাফা মারওয়ার সাইজের জরুরি তা তো প্রমাণিত হচ্ছে না তখন আয়সা বললেন হ্যাঁ আমার ভাগ না তুমি কি বুঝেছো এখান থেকে এখানে কিছু কিছু লোকেরা সাফা মনে করতো না তাদের ব্যাপারে বলা হয়েছে তোমরা সাফা এটা অসঙ্গত নয় কেউ কেউ মানাতের তোয়াফ করতো সাফা মারোয়ার বদলে কাজে তাদের ব্যাপারে এটা বলা হয়েছে সুতরাং সাফা মারোয়ার তোয়াফ করলে কোনো গুণা নাই এত না হওয়া নয় এটা ওই প্রসঙ্গে বলা হয়েছে

অর্থাৎ সফামার রয়ে উঠে তিনি ইন্ন সফা ওয়াল মারতামিন শাহাইনুল্লাহ এ আয়াদ যেমন তেলাওয়াত করেন সাথে সাথে তিনি এই দওয়ার ইলাহ ইল্লাল্লাহ ওয়াহাদ উল্লাহ শরীকেলাহ লা লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনও সত্যিকারের মাবুদ নাই তিনি একাই এবাদত পাওয়ার যোগ্য মাবুদ ওয়াহায়দ লাহুল মুল কলাহুলাহ সমগ্র রাজত্ব তার জন্য প্রশংসা তারই জন্য এবং তারই প্রাপ্য রাহুল মুলক লাহুল আহাদুয়া আলা কুল্লি সেইন কাদির তিনি সকল কিছুর উপর সকল বস্তুর উপরে ক্ষমতামান। আলহামদুল্লাহ ওয়াহাদা তার একার জন্যই প্রশংসা আনজাজা ওয়াহেদা তিনি তার ওয়াদা বাস্তবায়ন করেছেন নাসারা আবদা তিনি তার এই বান্দা মোহাম্মদ এই নবীকে তিনি বিজয়ী করেছেন আহজা বা ওয়াহেদা তিনি ইসলাম বিরোধী এবং নবুর বিরুদ্ধে যত বাহিনী ছিল তাকে তিনি একাই পরাজিত করেছেন আমি নবী মোহাম্মদ সাল্লা নিজের থেকে কোনো কৃতিত্বের দাবি করছি না এখানে একটি জিনিস শেখার মতো আছে পৃথিবীর অনেক নেতা অনেক দায়িত্বশীল অনেক ক্ষমতাবান লোকেরা নিজেদের ক্ষমতার দাপট জাহির করে থাকেন আল্লাহ নবী তা করেন নাই চূড়ান্ত বিজয়ের সময় তিনি সেই বিজয়দাতা আল্লাহর জন্যই বিনয় প্রকাশ করেছেন এবং তার কথাই তিনি বলেছেন এটা পাঠ করলেন তিনবার তিনবার পাঠ করার পরে তারপরে আবার ঘরের দিকে মুখ করে কিন্তু তিনি করলেন আমরা যারা হজ করব করবো সাফাওয়া তামিনব তারপরে পড়েছেন সেটা পরব তারপরে আমরা সাফার থেকে নেমে মারোয়ার দিকে রওনা হব আগে তো সাফার অনেক উঁচু পর্বত ছিল এখন তো আলহামদুলিল্লাহ রাস্তাগুলো সমান করে দেওয়া হয়েছে এবং সাফা মারোয়ার সাই করা অত্যন্ত সহজ হয়ে গেছে সাফার থেকে নামবো নামার পরে দুইটা পিলার আছে মাঝখানে দুইটা পিলারের মধ্যে সবুজ রঙের বাতি জ্বলে ওই এক সবুজ পিলার থেকে আরেক পিলারের যেখানে সবুজ রঙের বাতি লাগানো হয়েছে এই পর্যন্ত আমরা দৌড়ে চলবো দৌড়ে চলার পরে তারপরে স্বাভাবিকভাবে আমরা হেঁটে গিয়ে মারোয়া পর্বতে উঠবো তো এখন আর নাই টিলার মতো হয়ে গেছে সেখানে উঠবো উঠে তারপরে একই দোয়া পাঠ করবো তারপরে লা তারপর আঞ্জাজ ওয়াদা নাসারা আবদা এটা পড়বো পড়ার পরে সেখানে আমরা দোয়া করব। সাফাই কিন্তু আল্লাহ নবী হাত তুলে দোয়া করেছেন এবং মারোয়া পর্বতে উঠেও আমরা হাত তুলে দোয়া করব। এখানে আমি একটু দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি ইমাম কাইয়েম জাউসিয়া তার জাদুল মাহাদে কয় জায়গায় নবী হাত তুলে দোয়া করেছেন সেটা তিনি উল্লেখ করেছেন সেটা আবার নওয়াব সিদ্দিক হাসান খান তিনি ভারতের একজন বড় আলেম আর নাদিয়াতেও তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন যে ছয়টি জায়গায় আল্লাহ তুলেছেন সেটি হলো সাফায় তিনি হাত তুলে দোয়া করেছেন মারোয়ায় তিনি হাত তুলে দোয়া করেছেন এবং তিনি আরাফার মাঠে হাত তুলে দোয়া করেছেন মুজতালেফায় তিনি হাত তুলে ধোয়া করেছেন ইত্যাদি ইত্যাদি তিনি ছয়টি জায়গার কথা উল্লেখ করেছেন কিন্তু আমরা যেখানে সেখানে হাত তুলি যেখানে সেখানে হাত তোলার কথা কিন্তু শূন্য তরিকা নয় হ্যাঁ আপনি হাত তুলতে পারেন এক একা দোয়া করতে পারেন কিন্তু নির্ধারিত যে কয়টি জায়গায় হাত তোলার কথা আছে সেখানে কিন্তু এই কয়টা আছে ছয়টি জায়গার কথা কায়েম যাও যে হিসাব করে দেখে দিয়েছেন সাফাই আল্লাহ নবী হাত তুলে দোয়া করেছেন মারওয়ায় আল্লাহ নবী হাত তুলে দোয়া করেছেন মারোয়ার থেকে আমরা নেমে আসব নেমে আসার পরে হাঁটবো হাঁটার পরে এসে যখন দেখবো যে ওই পিলারে উপস্থিত হলাম যে পিলারের মধ্যে সবুজ পাতি জ্বলছে ওইখান থেকে আরেকটি পিলার যেখানে সবুজ বাতি জ্বলছে এই পর্যন্ত আমরা আবার দৌড়াবো দৌড়িয়ে গিয়ে আমরা আবার সাফা পর্বতে ফিরে ফিরে আসব। এসে আবার ওই ওই একই দোয়াই যে দোয়াগুলো আমরা প্রথমবার পড়েছিলাম হাজির সাহেবরা সেই দোয়াগুলোই পড়বেন অন্য দোয়া আপনারা পড়তে পারেন যা কিছু চান চাবেন কিন্তু নির্দিষ্ট দোয়া ওই পর্যন্তই তারপরে আবার সাফা থেকে মারোয়ার দিকে আমরা আসবো একই কায়দায় সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা সাফা থেকে মারোয়া মারওয়া থেকে সাফা এইভাবে সাতবার আমরা দৌড়াবো অনেকে মনে করেন সাফাতে মারওয়ায় যে মারোয় হয়ে সাফায় আসলে একবার সাই হলো না এটা বার হয়ে যাবে আমি যখন সাফাতে মারোয়া গেলাম এক সাই হয়ে গেল মারোয়া থেকে যখন সাফায় উঠলাম তখন এক সাই হয়ে গেল একবার যাওয়া এক সাই আবার আসা এক সাই এইভাবে আমাদের সাতবার সাই শেষ হবে এইভাবে আপনি সাফা মারওয়ার সাই শেষ করলেন যারা কারেন হাজি হবেন কেরান হজের নিয়ত করেছেন ওমরা এবং হজ একসাথে করবেন নিয়ত করেছেন বা যারা মুফরেদ হাজি হবেন তারা ওই অবস্থায় থেকে যাবেন তারা কিন্তু চুল কাটবেন না এহেরামও খুলবেন না ওই অবস্থায় থেকে যাবেন ওই অবস্থায় অবস্থান করুন চুলও কাটবেন না এহেরামের জন্য আপনার যা কিছু নিষিদ্ধ ছিল তার সবে নিষিদ্ধই থাকবে কোনো কিছুই কারেমের জন্য হালাল হবে না মতামতের জন্য হালাল হবে সাই তোয়াফের পরে হবে এবং সাত পাক হবে সাফা থেকে শুরু করবে এবং মারোয়াইকে শেষ করবে এবং সাফা মারোয়ার সাই মা সা অর্থাৎ যে জায়গাতে সাই করা দরকার সে জায়গাতে হবে বহু দূর দিয়ে করলে হবে না আজকে উপর দিয়েও অনেক ব্যবস্থা করে দেওয়া নিচেও সুন্দর করে ব্যবস্থা করে দেওয়া হয়েছে হাঁটার জন্য উপরে দোতলা তিন করে দেওয়া হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে এবং সেখানে স্বাভাবিকভাবে তোয়াফ করতে এখন আর কোনো সমস্যা নাই লক্ষ লক্ষ মানুষ খুব স্বাভাবিকভাবেই সাফা মারোয়ার যারা বাণ হজ করবেন তারা সাফা মারোয়ার সাইর পরে আর এহরাম খুলবেন না ওই অবস্থায় থেকে যাবেন যা কিছু নিষিদ্ধ ছিল এহেরামের কারণে তার সকল কিছুই তাদের জন্য নিষিদ্ধ থাকবে কিন্তু যারা তামাত্ম হজ করবেন তারা চুল কাটবেন এহরাম খোলে খেলবেন বা এহরামের কারণে যত কিছু নিষিদ্ধ ছিল তার সব কিছুই তাদের জন্য বৈধ হয়ে যাবে অনেকে আলোচনা করেছেন যে তামাত্মই উত্তম না রান উত্তম তবে অধিকাংশ আলেম আলামা এবং মহাকিংদের মত হলো তামাত্মই উত্তম কেন আল্লাহ নই বলেছেন লাউলা আন্নি সুক্তুল হাদিজা লা আহলাল তো আমি যদি কোরবানির পশু সঙ্গে নিয়ে এনে আসতাম তাহলে আমি এই সাফা মারোয়া পরে আমি হালাল হয়ে যেতাম অর্থাৎ খুলে ফেলতাম চুল কাটতাম বা সকল কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখতাম স্বাভাবিক জীবনে ফিরে আসতাম কিন্তু যেহেতু আমি কোরবানির জানোয়ার সাথে নিয়ে এসেছি সুতরাং আমি কেরান করছি তামাত্ম করছি না আমাদের যাদের কোরবানির জানোয়ার সাথে নাই তারা সবাই সাফা মারোয়ার সাইর পরে নিজেদের এখরাম খুলে ফেলো তোমরা হালাল হয়ে যাও সাহেবেরা অধিকাংশই তামাত্ম করেছেন বলে মনে হচ্ছে আর কি হাদিসের সিয়াকের সাবাকে এবং বিবরণে সুতরাং এর দ্বারা তামাত্ম হজ যে উত্তম এই ব্যাপারে অধিকাংশ মহাক্কে কেনা আলেম মত দিয়েছেন এবং সেখানে তামাত্ম যারা পারেন তারা করবেন এবং যারা কেরান পারেন করবেন যারা ইফরাত পারেন করবেন এখানে কোনো বাধ্যবাধকতা বা জটিলতার কিছুই নেই কেরানকারীগণ হেরাম অবস্থায় থেকে যাবেন তামাত্মকারীজন হেরাম খুলে থাকবেন এ ফ্রাদ হজকারীগণ ওইভাবেই থাকবেন আট তারিখ পর্যন্ত আট তারিখকে বলা হয় মোত্তার জুল হজ্জের আট তারিখে যে যেখানে আছেন সেখান থেকেই এহরাম করবেন কেরানকারীদের নতুন করে হেরাম করার প্রয়োজন নেই যেহেতু তারা হেরাম অবস্থাতেই আছেন কারিগন ওই দিন যে যেখানে অবস্থান করছেন সেখান থেকেই তারা এহরাম করবেন অর্থাৎ নিয়ত করবেন আবার এক চাদর পরবেন এক চাদর গায়ে দেবেন সেখান থেকে তালবিয়া শুরু করে দেবেন অনেকে ঘুরে আবার কাবার ঘরে যাওয়ার চেষ্টা করেন বিভিন্ন জায়গা থেকে হেরাম করার চেষ্টা করেন এটা কিন্তু ঠিক নয় যে যেখানে আছেন সেখান থেকে হেরাম করে মিনার দিকে রওনা করবেন ওই দিন লা লব্বাই কাল লব্বাইক ইন্দাল হামদা অনুজায় মাতালা কলমুল লাশ আরে একলাক এই বলতে বলতে আপনারা চলে যাবেন মিনায় গিয়ে সেখানে প্রত্যেক সালাদ নিজ নিজ স্ব ওয়াক্তে পড়তে হবে জোহরের সালাদ জোহরের রক্তে আসরের সালাদ আসরের রক্তে মাগরেবের সালাদ মাগরেবের রক্তে এশার সালাদ এশার ওয়াক্তে ফজরের সালাদ ফজরের রক্তে পড়বেন কিন্তু যে সকল সালাদগুলো চার রাকাতের সেই সালাদ বান্না মাছগুলো দুই রেখাত পড়বেন জহরের সালাদ ঠিক তার নিজের দুই রেখাত পড়বেন আসরের সালাদ তার নিজের ওয়াক্ত মতো দুই তিন রেখাতে পরবেন দুই রেখাতের কম কোন ফরজ সালাদ নেই এইভাবে আদায় করবেন মিনায় অবস্থান করবেন পরের দিন সূর্য ওঠার পরে আরাফার দিকে রওনা করবেন সুন্দরতরে কালো হাজের মিনায় আট তারিখে অবস্থান করলেন রাত্রে অবস্থান করলেন নয় তারিখের অর্থাৎ জুল হাজ্যের নয় তারিখে সূর্য ওঠার পরে আরাফার দিকে রওনা করতে হবে আরাফাই হলো হজের মূল স্তম্ভ সবচেয়ে বড় স্তম্ভ হল আরাফা নবী বলেছেন আলহাজ আরাফা আরাফাই হল হজ যে আরাফায় উপস্থিত হতে না পারল তার হজ হবে না আর আরাফায় উপস্থিত না হওয়ার কোনো ফিদিয়াও নেই তার কোনো বিনিময় নেই ওখানে উপস্থিত হতে হবে রওনা করলেন আরাফার মাঠে উপস্থিত হলেন আল্লাহ নহি বলেছেন ওয়াকফ ত হা হোনা ও আরফা কুল্লু হা মওকেফ ওর ফার্উমেন বাতনে ওরানা হে জনগ্রন্থ আমরা শোনো আমি আরাফায় উপস্থিত হয়েছি আরাফা যেখানে উপস্থিত হয়েছি এখানে উপস্থিত হয়েছি ঠিক কিন্তু পুরা আরাফার মাঠ সম্পূর্ণই হলো অবস্থান করার জায়গা হাজাদের জন্য ওর ফার্উ উমেন বাতনে ওরানা তোমরা ওরানার যে উপত্যকা রয়েছে বা সমতল ভূমি ওখান থেকে তোমরা উঠে আসো কেন আরাফার যে এরিয়া রয়েছে সেটা এখন চিহ্নিত করে দেওয়া হয়েছে তার বাহিরে থাকলে কিন্তু আরাফার মাঠের বাহিরে অবস্থান করা হবে হাজির সাহেবকে আরাফার মাঠের ভিতরে ঢুকতে হবে যে কোনো অবস্থায় যে যেখানে পেলেন আরাফার মাঠে আরামসে বসে পড়লেন এটা কিন্তু হজ হলো না আপনাকে আরাফার মাঠে ঢুকতে হবে আল্লাহ বলেছেন ওয়াকফ তো হা হা ও আরাফা কুল্লু হা মা ও রفعু মিন ওরানা عরনা তোমরা উরনা বান্ন্ন পোতক কা থেকে তোমরা আরাফার মাঠে ঢুকে পড়ো আরাফার মাঠে ঢোকা হবে সেখানে দোয়া হবে সেখানে শাকল হাজিরাজে যেখানে ছিলেন সেখান থেকে এসে জড় হবেন এমন কি যারা তাওয়াফে কুদুম করেন নাই বা সাফা মারওয়ার সাই করেন নাই বা শুধুমাত্র হজ্জে নিয়ত করেছেন দৌড়িয়ে গিয়ে যদি আরাফার মাঠে সামিল হতে পারো হজ্জ গণ্য হয়ে যাবে অনেকে ভয় থাকে যে আল্লাহ তাওয়াফে কুদুম করতে পারলাম না সাফা মারওয়ার সাই করতে পারলাম না মিনায় অবস্থান করতে বলার সময় মতো আমার হজ হবে কিনা কোনো চিন্তা নাই আপনি দূর দূরান্ত থেকে এসেছেন বা যানজটের জন্য পারেন নাই বা অন্য দেশ থেকে আসার কারণে উপস্থিত হতে পারেন নাই আরাফার মাঠে সরাসরি উপস্থিত হবেন দিনে না পারলে রাত্রে উপস্থিত হবেন আপনার হজ হয়ে যাবেন আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই যেখানেই থাকেন আরাফায় উপস্থিত হবেন আগের সব হজের মাসালা মাসালের সাথে জড়িত কিন্তু আপনার আরাফার মাঠে যেখান থেকে পারেন উপস্থিত হবেন দৌড়ে গে আপনি আরাফার মাঠে উপস্থিত হয়ে পড়বেন যেখানেই থাকুন না কেন কিন্তু আরাফার মাঠে অবস্থান করলে আপনার হজ হবে না আর হজ্জ আরাফা হজ হলে আরাফা সেখানে আপনার উপস্থিত হতে হবে ইমাম সাহেব রাষ্ট্রনায়ক যিনি হবেন তিনি আল্লাহ নবী যেহেতু স্বয়ং সেখানে ইমামতি করেছেন হজরত আবু বকর স্বয়ং ইমামতি করেছেন হজরত ওসমান স্বয়ং ইমামতি করেছেন খোলাফায় রাশেদিন হজরত আলী স্বয়ং ইমামত করেছেন যেহেতু তারা ইমামত করেছেন রাষ্ট্রনায়ক নায়ক খালিফাতুল মুসলিম স্বয়ং যদি ইমামতি করেন ভালো কথা কিংবা তার নায়েব তার প্রতিনিধি যিনি যেরকম এখন সৌদি আরব বাদশাহ বাদশাহ আবদুল্লাহ তার আগে ছিলেন ওনার দেশের বাদশাহ উলুল আমর কিন্তু হারা হজের মাঠে ইমামতি করেন আবদুল আজিজ আল শেখ তিনি ইমাম মোহাম্মদ বিন আবদুল হাব সাহেবের পরবর্তী প্রজন্ম জাতির ঘরের প্রতি তিনি এখন আরাফার মাঠে খোদ্ প্রদান করেন রাষ্ট্র পক্ষ থেকে রাষ্ট্রের কর্তাদের বাদশার পক্ষ থেকে তিনি এ মামতি করেন তিনি সেখানে নাইবুল খালিফা বা নাইবুল ইমাম বলা হয় তিনি তার পক্ষ থেকে মামতে করেন তিনি খতমা প্রদান করেন এত আমাদের ধীরস্থিরভাবে বোঝার বিষয় রয়েছে নবী সুল্লাহ আহিসাল্লামের জন্য ব্যবস্থা করা হয়েছিল তিনি সেখানে নামে রা নামক স্থানে তার জন্য সায়ের ব্যবস্থা করা হয়েছিল তিনি সেখানে অবস্থান করেছেন এখানে মনে রাখবেন হাজী ব্যক্তিরা ছাতা ব্যবহার করতে পারবেন সায়ার অবস্থান নিতে পারবেন এই জন্য তার হারামের কোনো ক্ষতি হবে না এই ব্যাপারে আমি হাজিদের জন্য কি কি নিষিদ্ধ সে আলোচনা যখন করব সে ব্যাপারে বিস্তারিত বিবরণ বারণ দেব ইনশাআল্লাহ এখন শুধু বলছি যে ছায়া ব্যবহার করতে পারবেন আল্লাহ নবীর জন্য ছায়ার ব্যবস্থা করা হয়েছিল সূর্য যখন ঢলে গেল তখন তিনি লম্বা খতবা দিলেন হাজিদের কি করণীয় পরের দিন কি করতে হবে বিভিন্ন বিবরণ বিভিন্ন জায়গায় এসেছে তিনি বলছে আলা ইন্ন আরাকুম ওয়া আমওয়ালকুম ওয়া জমাআকুম হারামুন আলাইকুম ফিয়ামকুম হাযা এই শাহারে কুম হাদা ফি বালাতে হাদা ইমাম সাহেব সেখানে খোঁত দিবেন লম্বা খোঁত দিবেন দিক নির্দেশনা দিবেন কি কি করণীয় তা বলবেন মুসলমানের কর্তব্য প্রসঙ্গে তিনি বিস্তারিত বিবরণ সেখানে পেশ করবেন তারপরে একটা আজান হবে দুইটা একামত হবে একটা আজান দুইটা একামত খোঁত পরে আজান হবে আজানের সাথে সাথে ইমামের নেতৃত্বে সেখানে জোহরের সালাদ দুই রাকাত আদায় হবে দুই রেকাত আদায়ের পরে সালাম ফেরানো হবে সালাম ফেরানোর পরে সাথে সাথে আবার আরেকটি কামত হবে একামতের সময় চার রেকাত আসর চার রেকাত পড়া হবে না দুই রেকাত কসর করে পড়া হবে অর্থাৎ একটি আজান এক একামতে জহরের সালাদ চার রেকাতের জায়গায় দুই রেকাত তারপরে আরেকটি একাকামত হবে সাথে সাথে আসরের সালাদ কসর এবং জমা করে দুই রেকাত আদায় করা হবে এক আজান দুই একামত কসর এবং জমায়া করে জহর এবং আসরের সালাত সেখানে আদায় করা হবে মাসখানে কিন্তু কোনো সুন্নাত নাই জহরের কসরের সালাত বলেন তারপর আসরের সালাত বলেন মাসখানে একামত মাসখানে কিন্তু কোনো সুন্নত সালাত কেউ আদায় করতে যাবেন না এটা সুন্নতের পরিপন্থী অনেকে পুরা চার রাকাত সালাত আদায় করেন এটা কিন্তু সুন্নতের পরিপন্থী চার রাকাত সালাত কেউ আদায় করবেন না ইমামের পিছনে দুই রাকাত করে যোহর আসরের সালাত আপনারা কসর করে পড়বেন এটাই হলো সুন্নাত तरीকা তারপরে বসে পড়বেন মুখে হয়ে বসার পরে সুধীর গোভাবে দোয়া করতে থাকবেন খাইরুদ দোয়া ইমা কুলতু আনা ওয়ানবিয়ুনা মিন ক্বাবলি দোয়া ও ইয়াম আরাফা আল্লাহ নূই বলেছেন সবচেয়ে উত্তম দোয়া যে দোয়া আমি এবং আমার পূর্বে অন্যান্য নবীগণ করেছেন সেটা হলো হারাফার দোয়া সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়া খুব বেশি বেশি খোপেছিবিসবুরবন তারপরে এখানে হাত তোলার কথা আছে আরাফার মাঠে হাত তুলে দোয়া করবেন যত পারেন আল্লাহর কাছে চাবেন যত দোয়া মনে আসে তখন পড়বেন আল্লাহুম্মা লা মান ইয়ালাম আতায়তা ওয়া লা মাউতা ইল্লা মা মানআতা ওয়া লা আয়িন ফাহুযাল জদ মিন কাল জদ সহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আফিয়াতা ফি দীনী ওয়া দুনইয়ায়া ওয়া আহলী ওয়া মালে আল্লাহুম্মা ইসতুরা আউরাতী ওয়া উমুরুআতী ওয়া ইহফায মিন বনি ইয়াদী ওয়া যত দোয়া মনে পড়ে আপনারা এই সময় দোয়া করবেন আল্লাহ নবী এই দিন অত্যন্ত কান্নাকাটি করে দোয়া করেছেন কেবলা মুখে হয়ে দোয়া করবেন বিশেষ কোনো জায়গা নির্ধারণ করার চেষ্টা করবেন না অমক জায়গায় যায় বসলে দোয়া কবুল হবে অমক জায়গায় যাব ইত্যাদি নয় যে যেখানে আসেন সেখানে ধীর স্থির ভাবে আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করবেন এই অবস্থায় বসে থাকবেন এবং যখন সন্ধ্যা হয়ে যাবে সূর্য ডোবার পরে আরাফার মাঠ থেকে বের হবেন অনেক সময় দেখা যায় যে অনেক মোতাওফিন যারা আছেন বা হজ্বের যারা দায়িত্ব পালন করেন তারা লোকজনকে নিয়ে সূর্য ডোবার আগে আরাফার মাঠ থেকে বেরিয়ে যান এটা কিন্তু নিয়ম নয় নিয়ম হলো সূর্য ডোবার পরে আরাফার মাঠ থেকে বের হতে হবে আল্লাহ নবী তার উঠকে টেনে ধরলেন আর বললেন আর না না আলাইকুম বেশ সাকেই না ওকার ও হাজর সাবেরা তাড়াহুড়া করো না তোমরা তোমরা ধীর স্থিরভাবে আরাফার মাঠ থেকে বেরিয়ে যাও সূর্য ডোবা পর্যন্ত আরাফার মাঠে অবস্থান করতে হবে তার আগে আরাফার মাঠ থেকে বের হওয়া যাবে না আল্লাহ নবী সূর্য ডোবার পরে বের হয়েছেন মিনার থেকে আরাফার দিকে রওনা করবেন সূর্য ওঠার পরে আর আরাফার থেকে আবার মোজতালেফার দিকে রওনা করবেন সূর্য ডোবার পরে এটা কিন্তু ধীর স্থির মনে রাখতে হবে অনেকে আগে তারা হরা করেন এটা কিন্তু বৈধ নয় রওনা করবেন ধীর স্থিরভাবে শান্ত শিষ্টভাবে মোজতালেফায়ে বসবেন মুজতালেফায় পৌঁছার পরে যখন যারা যে অবস্থানে আছেন সেখানে শান্তিপূর্ণভাবে মাগরেদ এবং এশা একসাথে সালাত আদায় করবেন এই স্থির হয় মাস আলাগুলো মনে রাখতে হবে আল্লাহ নবী বলেছেন খুদু আননি আছে কাকুম বহুত ফতোয়া দিয়েছেন আল্লাহ নবী হজের সময় যে যা জিজ্ঞাসা করেছেন তার জবাব দিয়েছেন নিজ দায়িত্বে ভুল করবেন না এখানে গিয়ে মাগরেব এবং এশার সালাত এক আজানে এবং দুই একামতে করতে হবে মাগরে তিন রাকাত পড়তে হবে এবং এশা দুই রাকাত পড়তে হবে পরবর্তী বক্তব্য শোনার জন্য আপনাদের আহ্বান জানিয়ে আমি আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি